হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 12:30, আর আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চে বসে গিয়েছি, কারণ আমার একটু বেরোবার আছে। আর রবিবার হলেও বরুণ বাড়িতে নেই, বিকেল আর আমার খাবার। আজকে লাঞ্চে বানিয়েছি শুক্তো, মাছ ভাজা আর একটা মাশরুমের রেসিপি বানিয়েছি। তো ততক্ষণ আমি আর রিক লাঞ্চটা সেরে ফেলি, আর তোমরা গিয়ে ঝটপট মাশরুমের রেসিপিটা দেখে নাও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আজকে কোথায় যাচ্ছি, আর সেখানে গিয়ে যদি আমার সত্যি বলতে রাস্তায় বেরিয়ে মোবাইল নিয়ে একটু আনকমফোর্টেবল ফিল করি, এখনও পর্যন্ত সেইভাবে মোবাইল নিয়ে রাস্তায় চলতে পারছি না, শ্যুট করতে পারছি না, যদি পসিবল হয় অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে, আমি ঝটপট লাঞ্চটা করে নিই। তো এখানে ভাত আছে, মাছ ভাজা, এখানে শুক্তো, আর যে মাশরুমের রেসিপিটার কথা বলছিলাম, তোমাদের গিয়ে বললাম যে তোমরা আমরা খেয়ে নিই আর ততক্ষণ তোমরা রেসিপিটা দেখো। তো এটা সেই রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করো, সত্যি খেতে খুব ভালো হয়েছে। গরম ভাত, পরোটা, রুটি সবের সঙ্গে এটা চলে। তো আজকে রান্না করব মাশরুম, মাশরুম একটু ঝালঝাল মতো করব, তার জন্য মাশরুম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন, এটা দিয়ে একটা মশলা তৈরি করব। তো চলুন আগে মশলাটা রেডি। Thank you.
এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি বর্ধমান, একটু বর্ধমানে দরকার আছে, তার জন্য এখন বেরোচ্ছি। 2:15 ট্রেন ধরার কথা, কিন্তু ট্রেন এখনও ভদ্রেশ্বর ছাড়িনি কো। তো সিমলাগো ট্রেন ঢুকলাম, এখান থেকে বেরোবো। আমার এখান থেকে স্টেশনটা খুবই কাছে, 5 থেকে 7 মিনিট হেঁটে, একটু পরে বেরোবো। এখন রেডি হয়ে গেছি, আগে দেখি ট্রেনটা কত দূর এলো, তারপর বেরোবো। আর এই দেখো, এই একটা ছেলে এত গরমেও যেন ওর শীত করছে, লেপ ঢাকা দিয়ে শুয়ে আছে। আর অবশ্যই সঙ্গে করে মাস্ক আর চশমাটা নিয়ে নিয়েছি, মাস্কটা বাইরে বেরিয়ে লাগাবো, বাড়িতে আছে এখন লাগাবো না কো। আর চশমা ছাড়া আমি সত্যি একদমই দেখতে পাই না, আমার -4 পাওয়ার প্রচণ্ডই মানে অসুবিধা হয় বাইরে বেরোলে। গুড ইভিনিং বন্ধুরা, এই যেমন যেমন দেখলে বর্ধমান গিয়েছিলাম, ওবেলা বললাম তোমাকে, তোমাদের বর্ধমান বেরোচ্ছি 2টার সময়। ট্রেনটা ঢুকেছে এখানে 2:45 এরকম টাইমে ঢুকেছে, আর ওখান থেকে ফেরার ট্রেন ছিল 4:30। তো এই মাত্র ঢুকলাম, ঢুকে আগে জামা কাপড় কাচাকুচি সব করে নিলাম, কারণ ট্রেনে যাতায়াত করলে আমি মানে বাইরে বেরোলে মোটামুটি বাইরে বেরোলে বলতে ট্রেনে যাতায়াত করলে এসে জামা কাপড়গুলো কাচাকুচি করে দিই। তো এই কাচাকুচি করেছি, এবার একটু চা করবো, চা খাবো, আর বদমাইশি করছে। তো ওখানে গিয়ে আর ভিডিও অন করার কথা মনে ছিল না, কারণ ওদের সঙ্গে প্রায় 1-1.5 বছর পর দেখা হলো। তো একটু বকবক করলাম, 4:10 নাগাদ ওরা চলে গেলো, মানে দুজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এই বিজনেস পারপাসেই আর কি। তো অনেকদিন দেখা হয়নি, এখন তো এখন যেহেতু লকডাউন চলছিল তাই সব মাল সবাইকে মোটামুটি কুরিয়ারই করে দিচ্ছিলাম। তো ওরা অনেকদিন দেখা সাক্ষাৎ করেনি বলে বারবার বলছিল যাওয়ার জন্য, আর আজকে একটু সময়ও পেয়েছিলাম ওই জন্য গেলাম, একটু দরকারও ছিল, বর্ধমানে দরকারটাও মিটলো, ওদের সঙ্গে দেখাও হলো। আর দিয়ে তারপর 4:30 ট্রেনটা ধরে আবার ব্যাক করেছি, এখন সন্ধে হয়ে গেছে প্রায়। দেখি চা, একটু চা করি, চা খাবো। লাস্ট বর্ধমান গিয়েছিলাম রিককে যেদিন নিয়ে এসছি, মানে ওদের যেদিন স্কুলে ছুটি ঘোষণা করেছিল, সরকারি যে স্কুলগুলো ছুটি ঘোষণা করে দিয়েছিলো, তখন ওর সঙ্গে সানডে দেখা করতে গিয়েছিলাম, লাস্ট ওকে নিয়ে ফিরেছিলাম। মানে খুব কষ্ট হয়েছিল সেদিন, দুর্গাপুর হয়ে তো আমরা যাতায়াত করি, 4টে ব্যাগ নিয়ে ওকে নিয়ে, আর সেদিন দুর্গাপুর সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছিল, খুব কষ্ট হয়েছিল ওকে নিয়ে ফেরার। লাস্ট ওই দিন গিয়েছিলাম, 15 তারিখ ছিল মনে হয়, 15 তারিখ লাস্ট বর্ধমান গেছি। আর এই এতদিন পর মানে 15ই মার্চের পর এই ফার্স্ট আবার বর্ধমান গেলাম, মানে ট্রেনে বর্ধমান গেলাম, গাড়িতে যাতায়াত করছি, গাড়ি বা বাইকে বর্ধমান গেছি এর মাঝে অনেকবারই, ট্রেনে আজকে গেলাম, অনেকদিন পর গেলাম। আর মানে ওদের সঙ্গে সম্পর্কটা এমন হয়ে গেছে আমার, আমি যখন যেদিন থেকে বিজনেস করি প্রায় তারপর থেকেই ওদের সঙ্গে আমার, মানে যত বছরের আমার বিজনেস অনলাইন তত বছর ওদের সঙ্গে আমার বন্ধুত্ব। আর প্রচণ্ড ভরসা, যা কি বায়ার সেলারদের রিলেশানের থেকেও রিলেশানটা ওদের সঙ্গে আমার অনেকটাই এগিয়ে, জিনিস কিনুক না কিনুক, মানে ফোনে কথা বলা বলো বা মাঝে মাঝে খবর নিয়ে বলো, এগুলোগুলো হয় আর কি। গত ডিসেম্বরে ওদের সঙ্গে দেখা হয়েছিল, আর এই গেলাম ফেব্রুয়ারিতে, তাই আর ভিডিও টিডিও অন করিনি, খানিকক্ষণ একটু গল্প টল্প করলাম, তারপর আমারও কাজ ছিল বর্ধমানে, সেটা মিটিয়ে নিয়ে তারপর ফিরলাম।